বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 26 নম্বর ওয়ার্ডে। 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগমের উদ্যোগে এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। ছাব্বিশ নম্বর ওয়ার্ড সমস্ত নাগরিক বৃন্দদের ফ্রি পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম স্বাস্থ্য ক্যাম্পের ফিতে কেটে শুভ সূচনা করছে। এরপরে আমরা সংবর্ধনা দেব, পুষ্পস্তবকে সংবর্ধনা দিচ্ছেন দুলালি মহাশয়া। এরপরে আমাদের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের মহান নেত্রী, জননেত্রী, আমাদের 26 নম্বর ওয়ার্ডের অগ্নিকন্যা মাননীয় নাজমুন আরা বেগম মহাশয়া প্রথমে আমাদের ডাক্তারবাবুকে সম্বর্ধনা দিবেন। সম্বর্ধনা দিচ্ছেন দিবেন্দু ব্যানার্জি মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন। এরপরে সম্বর্ধনা দিবেন ডক্টর কৃষ্ণা গোপাল রায় মহাশয়কে। ডক্টর কৃষ্ণা গোপাল রায় মহাশয়কে সম্বর্ধনা দিলেন। এরপরে সম্বর্ধনা দিলেন ডক্টর হরধন ব্যানার্জি মহাশয়কে। এরপরে সম্বর্ধনা দিচ্ছেন ডক্টর মণিমোহন বিশ্বাস মহাশয়কে। থেকে সমস্ত ডক্টর বাবুদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই ওয়ার্ডে এমন অনেক মানুষ আছেন যারা চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা করতে পারেন না। এই সকল নাগরিকরা যাতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান সেই লক্ষ্যে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এলাকার মানুষ যাতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে পরিষেবা গ্রহণ করেন তারই আহ্বান জানান 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম। ব্লাড প্রেশার, হার্ট সহ অন্যান্য সকল প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত রয়েছে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। প্রায় 200 জন মানুষ আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পরিষেবা গ্রহণ করেন। আমরা 26 নম্বর ওয়ার্ডে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আমি আয়োজন করেছি, তারই শুভ উদ্বোধন। হঠাৎ করে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন কেন? হঠাৎ করে বলতে, দেখুন, আমি তৃণমূল কর্মীর প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে আমি তৃণমূল দলের এর তাদের সেই আদর্শ এবং আমার মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত হয়ে আমি এই দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করতে চাই এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর ওপর আমি আমার ওয়ার্ডে যে সমস্ত কাজ আছে সেগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি এই কাজটা করতে এগিয়ে এসেছি। আমার এলাকায় ধরুন অনেক গরিব খেটে খাওয়া মানুষ আছেন যারা হয়তো সবসময় চিকিৎসা কেন্দ্রে গিয়ে বা নিজেদের রোগগুলোকে গুরুত্ব দেন না। বিশেষ করে মহিলারা, আপনারা দেখছেন এখানে মহিলাদের ভিড়টাই বেশি, মহিলারা তারা নিজেদের রোগগুলোকে সবসময় প্রাধান্য দেন না। তো তাদের যাতে বিনামূল্যে একটু চিকিৎসা দেওয়া পরিষেবা দেওয়া যেতে পারে এবং তারা যেন অল্প মানে বাড়ির কাছে এসে সুবিধাটা পেতে পারেন, তার জন্য আমি এখানে ডাক্তারবাবুদের সহযোগিতায় এবং আমার এলাকার স্থানীয় যে সমস্ত আমার তৃণমূল কর্মী নেতারা আছেন সকলের সহযোগিতায় আমি একটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং এখানে চাইছি আমার এলাকার যে সমস্ত মানুষেরা আছেন তারা যেন তাদের সেই সুবিধাটা নিতে পারেন এবং ডাক্তারবাবুদের সঙ্গে সহযোগিতা করে তারা একটা ভালো পরিষেবা যেন পেতে পারেন। কি কি হচ্ছে এখানে পরীক্ষা? এখানে পরীক্ষা বলতে প্রাথমিক ওদের ব্লাড প্রেশার, তারপরে আপনার হার্টের যদি কোনো প্রবলেম থাকে ডাক্তারবাবুরা এখানে দেখবেন, দেখে তাদের সেই সমস্ত যার যেরকম প্রবলেম আছে সেইভাবে তাদেরকে চিকিৎসা করবেন। যদি তাদের আরও পরবর্তী ক্ষেত্রে আরও কোনো উন্নত চিকিৎসা দরকার হয় আমরা চেষ্টা করব আবার পরবর্তী এইভাবে কোনো স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করে তাদেরকে আরও ভালো সুযোগ সুবিধা দেওয়ার করছি। যে এই সমস্ত উন্নয়নমূলক কাজ করে আমি তৃণমূল কর্মী মানে একটা একনিষ্ঠ কর্মী হয়ে তৃণমূলের
সংগঠনকে আরো উন্নত করতে এবং আমার এলাকার যে সমস্ত কাজগুলো এখনো বাকি আছে আমি গতকাল এখানে একটা দুয়ারে সরকারের ক্যাম্প করেছিলাম। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।